আজি বিশ্ব বাঁহ দিবস। বাঁহ সংরক্ষণ তথা সজাগতার উদ্দেশ্যে আজির দিনটি বিশ্ব বাঁহ দিবস হিসাবে পালন করা হয়। জৈব বৈচিত্রতায় ভরপুর কাজিরঙা জাতীয় অর্কিড উদ্যানত আছে এখন বিশেষ বাঁহর বাগিচা। 2018 চনের 14 অক্টোবরত অরণ্য মানবজাত পায়েঙে উদ্বোধন করা বাঁহ বাগিচাখনত অর্কিড উদ্যান কর্তৃপক্ষই সংরক্ষণ করেছে উত্তর পূর্বাঞ্চলের মুঠ 80বিধ প্রজাতির বাঁহ। উত্তর পূর্বাঞ্চলত পোৱা সবাতক সরু বাঁহবিধর সবাতক ডর বাঁহবিধ উপলব্ধ উদ্যান। ইফালে শেহতীয় কাজিরঙা জাতীয় অর্কিড উদ্যান অহা প্রতিজন পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়ছে বাঁহর উদ্যান, কেন এক মনোমোহা প্রাকৃতিক সৌন্দর্যর মাজত অবস্থিত বাঁহর বাগিচাখনত থকা আসনত বহি পর্যটকে উপভোগ করব পাৰে কার্বি পাহাড়ের মনোরম সৌন্দর্য। তদুপরি বহু শিক্ষার্থী তথা গবেষকর প্রথম পছন্দ হয়ে পড়ছে ভিন্ন প্রজাতির সংরক্ষণ করা বাঁহর বাগিচাখন। আজি বিশ্ব বাঁহ দিবস আর আমি কাজিরঙা জাতীয় অর্কিড আর জৈব বৈচিত্র্য উদ্যানে বাঁহ সংরক্ষণের বাবে আর বাঁহ সংরক্ষণের সজাগতার উদ্দেশ্যে আমি যে জৈব বৈচিত্রতার অন্য সেগমেন্ট সমূহক অগ্রাধিকার দিয়ে আছো, ঠিক তেনেক বাঁহর ক্ষেত্রতো আমি যথেষ্ট গুরুত্ব প্রদান করে আহিছো। আর যা 2018 বর্ষর 14 অক্টোবর তারিখে কাজিরঙা জাতীয় বাঁহ উদ্যান নামেরে আমার এই নতুন সংযোজনটি করা হয়েছিল। আর এই উদ্যানখনি শুভারম্ভ করেছিল অরণ্য মানব যাদব পায়েং ডাঙরিয়ায়। আমি আজি তারিখত এইটাই কব বিচার যে আমার অসম তথা উত্তর পূর্বাঞ্চলের জৈব বৈচিত্রতার অন্যান্য সমল সমূহর দরে বাঁহরও একটা বৃহৎ আসলতে ভান্ডার এই উত্তর পূর্বাঞ্চল। হাবিয়ে জঙ্গলে পিড়ালিয়ে কৈতালিয়ে আপনি বিভিন্ন প্রকারের বাঁহ দেখবলে পাব, আর পৃথিবীর খুব কম ঠাই আছে আসলতে যত এনেকুৱা বাঁহর প্রজাতি আপনি পাব। আজি আমি আমার উদ্যানখনত 80বিধতকৈও বেশি প্রজাতির বাঁহ ইয়াতে সংরক্ষণ করেছো। আর জানি আপনাদের মানে আচরিত হয়তো হব যে আমার এই যে বাঁহর প্রজাতি তার প্রজাতি সমূহের ভিতর আছে কোনোবাটো বিষাক্ত বাঁহ, যুক্ত বাঁহে আপনার বাঁহর কাঁইতে যদি আপনার ফুটে আপনি তার ট্রিটমেন্ট করব লাগবে। কোনোবাটো আছে আকো পৃথিবীর ভিতরতে অন্যতম মানে ক্ষুদ্রতম বাঁহ, এটা তার নাম হল লিথাসনে পসিফ্লোরা বলে কয়। আর পৃথিবীর ভিতর অন্যতম সর্ববৃহৎ বাঁহ এবিধ হয়েছে ডেন্ড্রোকেলামাস জাইগেন্টাস। আর কলা বাঁহ হোক বা হালধিয়া বাঁহ হোক বা বিভিন্ন আকার আকৃতির বাঁহ হোক বা আপনার ধর আগতে লাঠি বনাবর কারণে যে বাঁহ ব্যবহার করেছিল তেনেকুৱা বাঁহ পাব। আকো খাবর কারণে বিভিন্ন প্রজাতির বাঁহ বা রন্ধনত ব্যবহার করবর কারণে বাঁহর চুঙা আদি ব্যবহার করেছিল। সো সেই বস্তুবিলাকো ইয়াত পাব। আজির তারিখত আমি এইটাই কব বিচার যে বাঁহ হৈছে আমার প্রকৃতির একটা এনেকুৱা অবদান যিটো আসলতে অন্য উদ্ভিদতক ইয়ার কথাটো হৈছে এনেকুৱা ই চিরসেউজীয়া একটা উদ্ভিদ, ইয়ার কোনো ঋতু না থাকে যত ই মানে পাতবিহীন হয়ে পড়ে তেনেকুৱা নাই। গতি ই পরিস্থিতিতন্ত্রটুক সন্তুলিত করে রখার কারণে একটা অতিকে গুরুত্বপূর্ণ উদ্ভিদ। আর দ্বিতীয় কথাটো হৈছে আজির তারিখত যে প্লাস্টিক মুক্ত করবর কারণে বিভিন্ন ধরনের পদক্ষেপ লবলগিয়া হয় সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, এই ক্ষেত্রে আমি কব পাৰো যে আগতে যে বাঁহর বাসন বর্তনের পর আদি করে গোটেই বস্তুবিল ব্যবহার করেছিল সেই বস্তুটোর কারণে একটা পুনের একটা আসলে পদক্ষেপ লব লাগে। আমি আটায় বাঁহ রোপণ করব লাগে আর বাঁহর বাসন বর্তন বা অন্যান্য মানে আসবাব আদি যুর ফার্নিচার আদি বনায় সেই উদ্যোগ বা সেই কুটির উদ্যোগ যুক্ত গড় লৈ উঠিছে সেই সমূহ আমি আসলতে অল্প উৎসাহিত করব লাগে। আর তেতিয়া আমার দুটা কাম হব, এটা হল যে বাঁহর সংরক্ষণ হব আর সজাগতা বৃদ্ধি পাব, আর লগতে এই বাঁহরপরা যুক্ত কুটির শিল্পর গড় লৈ উঠিছে সেই সমূহের দ্বারাও স্বনিয়োজনের বাটো মুকলি হব।
গতিকে সেইটোৱে ক'ব বিচাৰিছোঁ। আৰু লগতে ক'ব বিচাৰিছোঁ যে 80বিধতকৈও বেছি যদি আপোনালোকে বাঁহ চাব বিচাৰে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰত আটাইতকৈ বেছি বাঁহ একে ঠাইতে থকা উদ্যান আমাৰ এই কাজিৰঙা জাতীয় উদ্যানৰ জাতীয় বাঁহ উদ্যানখন। গতিকে ইয়াত আপুনি ছাত্ৰ ছাত্ৰী হওক মানে শিক্ষক শিক্ষয়িত্ৰী হওক গৱেষক হওক বা আপুনি অন্যান্য এনেই ফুৰিবলৈ অহা আমোদ বিমোদ বিনোদৰ বাবেও যদি কোনোবা আহে তেতিয়া আহিলেও আমাৰ এই উদ্যানখনত বহি কাষৰে আমাৰ কাৰ্বি পাহাৰৰ মনোৰম দৃশ্য, কাষতে আছে কুলুকুলুকৈ কাৰ্বি পাহাৰৰ পৰা বৈ অহা এটা জুৰি, তাৰ মানে পানীৰ শব্দ, ইয়াতে পাব আপুনি ধনেশ পক্ষীৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন আপুৰুগীয়া চৰাই লাজুকী বান্দৰলৈকে আপুনি ইয়াতে পাব। গতিকে আপোনালোকে আহিব পাৰে, আমাৰ এই বাঁহ উদ্যানখন চাব পাৰে। পিয়ুষ দাস, লোকেল টিন, কাজিৰঙা।